বাটলারের সেঞ্চুরির পর মোস্তাফিজের বোলিং বলিং ঝরে বিশাল জয় পেল হায়দ্রাবাদ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন কি এক ইনিংস খেললেন জস বাটলার চৌষট্টি বলে একাই করলেন একশো ইংলিশ এই ব্যাটসম্যানের বিধ্বংসী এই ব্যাটিংয়েই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তিন উইকেটে দুশো বিশ রানের পাহাড় গড়েছে রাজস্থান রয়্যালস দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাটিং এ পাঠানোই যেন কাল হয়েছে হায়দ্রাবাদের শুরুটা অবশ্য অত ভালো ছিল না যশস্বী জাসওয়াল ইনিংসের তৃতীয় ওভারে যখন ফেরেন এক উইকেটে তখন সতেরো রান রাজস্থানের এরপরই তাণ্ডব চালানো শুরু করেন বাটলার দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে বিরাশি বলে একশো রানের বিধ্বংসী এক জুটি করেন তিনি স্যামসনও কম যাননি তেত্রিশ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় রাজস্থান অধিনায়ক আউট হন আটচল্লিশ রান করে তবে থামিনি বাটলার তাণ্ডব চার ছক্কার মাঠ গরম করতে থাকেন শেষ পর্যন্ত ইনিংসের মাত্র ছয় বল বাকি থাকতে আউট হন রাজস্থানের উইকেট রক্ষক এই ব্যাটসম্যান চৌষট্টি বলে একশো চব্বিশ রান করতে এগারোটি চারের সঙ্গে আটটি ছক্কা হাঁকান তিনি শেষ দিকে রয়ান পরাগ আট বলে পনেরো আর ডেভিড মিলার তিন বলে সাত রানের হার ইনিংসে দলকে ২২০ পর্যন্ত নিয়ে গেছেন নামানা সানরাইজার্স বোলারদের মধ্যে একটি করে খান বিজয় সন্দীপ শর্মা দুশো একুশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে ওপেনার মানিস পান্ডে ও জনি ব্যারস্ট কিন্তু মোস্তাফিজের ইয়ক বলিংয়ে একত্রিশ রানে বোল হয়ে ফেরেন মানিস পান্ডে এরপর ক্যাচ দিয়ে তিরিশ রানে জনি বেরস্ট ফেরার পর বিশ রানে আউট হয় ক্যান উইলিয়ামসন কেদার যাদব উনিশ বিজয় শঙ্কর আট মোহাম্মদ নবী সতেরো ও আব্দুল সামাদ দশ রানে আউট হলে আঠারো ওভার শেষে সাত উইকেটে একশো রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ মোস্তাফিস চার ওভার বল করে বিশ রান দিয়ে একাই নিয়েছেন তিন উইকেট